তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি এই গ্রুপের অতিথি না, একজন সদস্য হিসাবেও গণ্য করা যেতে পারে। তবে সর্বপ্রথম আমি মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু, যিনি আজকের এই ক্লাস করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আর সবচেয়ে ভালো লাগলো আমাদের মডারেটর স্যারের, আসলে সত্য অর্থে যারা গুণী তারা সব দিকেই গুণী। নার কোরআন তেলাওয়াতটা আমি এত মনোযোগ সহকারে শুনছিলাম, খুবই ভালো লাগলো। তো আসলে আমাদের অর্গাননটা পড়তে হবে পড়ার জন্য নয়, এটা বোঝার জন্যে এবং হৃদয়ে ধারণ করার জন্যে। কারণ অর্গানন এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, যে বিষয়ের জ্ঞান ছাড়া আর যদি আমরা সবকিছুই বলি তাহলে সব অসার হয়ে যাবে। এবং আমরা যে অহমভীতি হতে পারছি না, আমরা যে অহমভীতি থেকে দূরে সরে যাচ্ছি, সেটার অন্যতম কারণ হচ্ছে আমরা অর্গানন থেকে সরে যাচ্ছি। যেমন একজন ধার্মিক মানুষ যখন সে তার ধর্মীয় কিতাব থেকে সরে যায়, যেমন তার আদেশ উপদেশ থেকে সরে যায়, সরে গেলে সে যেমন তার ধর্ম থেকেই সরে যায়, তার দায়িত্ব কর্তব্য থেকে সরে যায়, তার নীতি নৈতিকতা থেকে সরে যায়, ঠিক অনুরূপ ভাবে আমরা যদি অর্গানন থেকে সরে যাই তাহলে আমাদের অহমভীতি বলে আর তেমন কিছু থাকে না। তো সে কারণে আমি বলবো যে অর্গাননের আলোচনাটা প্রায় তো থাকা উচিত, এবং এই আলোচনাটা শোনার জন্য সময় মতো উপস্থিত থাকার দরকার। আমাদেরকে প্রত্যেকের একটু মানে এই এইটুকু থাকতে হবে যে আমাদের ক্লাসটা কখন এবং আমরা কখন যোগদান করছি। এই বিষয়টা আমরা দেখছি যে যেসব গ্রুপগুলো বড় হয়েছে সেসব গ্রুপগুলোতে সময় মতো যোগদান হয়েছে, একেবারে দেখা যায় যে 2-5 মিনিটের ভিতরে যোগদান করে ফেলেন। সে কারণে আমি আজকে প্রথম এখানে কথা বলছি, আমি সময়ও দিতে পারি নাই। তো এই সুযোগ করে দেওয়ার জন্য আমি গ্রুপকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের আমার আলোচ্য বিষয় অ্যাফরিজম 1। তো প্রথমে যে কথাটা বলবো, যেহেতু আমরা শুরু করছি, সেহেতু দেখেন প্রত্যেকটা কিতাবের, সেটা ঐশী কিতাব হোক আর কোনো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কিতাব হোক, সেটা হচ্ছে প্রথম শব্দটার প্রতি অত্যন্ত একটা গুরুত্ব থাকে। এই প্রথম শব্দটা ব্যবহার করা হয় অত্যন্ত গুরুত্বের সাথে। যেমন এখানে প্রথম যে শব্দটা ব্যবহার করা হয়েছে, দি ফিজিশিয়ান্স বা ফিজিশিয়ান, তার মানে চিকিৎসকের প্রতি সকল দায়িত্ব কর্তব্য বর্তায় আরোগ্যের জন্য, যেটা আমাদের মূল মিশন বা আমাদের ব্রত। যেটা মাতাহানি মানে কিন্তু খুব সুন্দর ভাবে এইভাবে শুরু করছেন, দ্য ফিজিশিয়ান্স হাই অ্যান অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ টার্ন। এই যে একটা কথা উনি শুরু করলেন, এটা কিন্তু আমরা সবাই জানি। আজকে আমরা এখানে যারা আছি, উপস্থিত আছি, এই সূত্রটা পড়েনি এমন কোন হোমিওপ্যাথিয়ান আছে বলে আমার জানা নেই। তো আসলে আমি তেমন কিছু জানি না, শুধু আমি যেমন বুঝি আমি সেভাবে আলোচনা করব। অর্থাৎ আমরা চর্বিত চর্বণই করব বলা যায়, কারণ এই সত্যটা আমরা সবাই জানি, তারপরেও একটু স্মরণ করা, এই জন্য আজকের এখানে আসা। তো এখানে যেটা বলছে, দ্য ফিজিশিয়ান্স হাই অ্যান অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ টার্ন, এটা যদি আমরা অনুবাদ করি তাহলে বাংলায় আসে, চিকিৎসকের মহত একমাত্র ব্রত হলো রোগীকে স্বাস্থ্যে ফিরিয়ে আনা, যেভাবে আরোগ্য বিধান করার কথা বলা হয়েছে, যেভাবে আরোগ্য বিধান করার কথা বলা হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে সম্প্রতি আমার একটা বই বের হয়েছে, সেই বইটার নাম হচ্ছে এসো সহজভাবে অর্গানন শিখি। আমি এখানে কিছু কিছু শব্দের পরিবর্তন ঘটিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এই শব্দগুলো অধিকতর প্রযোজ্য, সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা পরে একটু ফিডব্যাক দেবেন আমাকে। আমার বইয়ের মুখপত্র লিখতে গিয়ে ডক্টর শেখ ফারুক ইলাই স্যার বলছেন যে অর্গাননের প্রত্যেকটা অনুচ্ছেদ
প্রত্যেকটা লাইন এমনকি প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে হবে এবং তার গুরুত্ব বুঝতে হবে। আমি যে কাজটা করার চেষ্টা করেছি, সে কারণে এখানে দেখেন মাত্র কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো আমরা যদি সুন্দরভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এই সূত্রটাকে খুব ভালোভাবে বুঝতে পারবো। প্রথম শব্দ হচ্ছে ফিজিশিয়ান, চিকিৎসকের, এটা আমরা সবাই জানি। হাই, হাই শব্দের অর্থ আমরা জানি উচ্চ, কিন্তু এখানে উচ্চ না বলে আমরা মহৎ বলবো। কেননা হাইকে উচ্চ উচ্চ না বলে মহৎ বলাই ভালো, সেটা আমরা পরে ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে যে কেননা চিকিৎসক পবিত্র মন নিয়ে স্রষ্টা সৃষ্টিকে রক্ষা করতে সহায়তা দিবেন, যেখানে লোভ, হিংসা, ক্রোধ, পরশ্রীকাতরতা আর কামভাব থাকবে না। এমন একটা মহৎ ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে একজন ফিজিশিয়ানের। সেই কারণে এখানে আমরা উচ্চ বললে এই 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 ক্যারেক্টারিস্টিকটা পাই না, কিন্তু যদি আমরা মহৎ বলি তাহলে আমরা এই গুণগুলো চিকিৎসকের মধ্যে পেতে পারি। অনলি মিশন, একমাত্র ব্রত, এই যে শব্দটা বলছেন, একমাত্র ব্রত, এখানে উদ্দেশ্য বা লক্ষ্য এর প্রতিশব্দ আমরা এখানে ব্যবহার করব না। অনেকে এটা প্রতিশব্দ আছে, কিন্তু মিশন শব্দটা যে ব্যবহার করা হয়েছে এই একটা বিশেষ অর্থে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে মিশন শব্দটা কি কি অর্থে ব্যবহার করা হয়েছে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। মিশন মানে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে দায়িত্বপূর্ণ ও একনিষ্ঠ চিকিৎসকের যথাযথ কর্তব্য পালনের জন্য মিশন শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটা মহৎ কার্যসিদ্ধির জন্য একনিষ্ঠ ভাবে আমরণ যে প্রচেষ্টা তাই মিশন। আবার বলি, একটা মহৎ কার্যসিদ্ধির জন্য একনিষ্ঠ ভাবে আমরণ যে প্রচেষ্টা তাই মিশন, যেখানে হয় মন্ত্রের সাধন না হয় শরীর পতন। এই জন্যে সাধারণ কোনো ব্যক্তি যিনি অন্য পেশার সাথে সংযুক্ত থেকে শখের অনুভূতি করেন, তিনি কখনোই এই মিশনের প্রকৃত ব্যক্তি হতে পারেন না, কারণ এখানে তাকে সমস্ত কিছু উজাড় করে দিয়ে এটাকে শিখতে হবে, হৃদয় ধারণ করতে হবে। সে কারণে এখানে একক সত্তায় চলে আসতে হবে। পরের শব্দটা আছে টু রেস্টোর, টু রেস্টোর হচ্ছে হারানো স্বাস্থ্যকে ফিরিয়ে আনা। অর্থাৎ এক সময় এই রুগী রুগী ছিলেন না, উনি সুস্থ ছিলেন, ওনার একটা জিনিস হারিয়ে গেছে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে তার স্বাস্থ্য। সেই স্বাস্থ্যকে তাকে যদি আমরা পুনরায় ফিরিয়ে দিতে পারি তাহলে আমরা এই টু রেস্টোর শব্দটাকে মূল্যায়ন করতে পারবো। এরপরে একটা শব্দ আছে দা সিক, যিনি পীড়িত বা অসুস্থ, অর্থাৎ রুগী। এই রুগী শব্দটা বলতে মহাত্মা হিনুম্যান যা বুঝিয়েছেন তার তাৎপর্য প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসককে খুব পরিচ্ছন্ন ভাবে, খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে। যে কারণে আমরা যদি ডক্টর জেটি কেন্টের দর্শন পড়ি তাহলে দেখেন এই একটি শব্দ উনি কত সুন্দর, চমৎকার এবং যথাযথভাবে এখানে বিশ্লেষণ করেছেন। তো আমরা এই রোগী শব্দটা কে ভালোভাবে বোঝার জন্য আমরা অবশ্যই কেন্টের বক্তৃতার, অর্থাৎ দার্শনিক বক্তৃতার প্রথম ব্যাখ্যানটা আমরা অবসরে সুন্দরভাবে বুঝে নিব। তাহলে এখানে দাঁড়ালো কি, দা সিক টু হেলথ টু কিওর, রুগীকে স্বাস্থ্যে ফিরিয়ে আনা বা আরোগ্য সাধন করা। একজন হোমিওপ্যাথ ছাড়া সাধারণ মানুষ বা অন্য কোনো মতের আরোগ্য শব্দের প্রকৃত অর্থ সঠিকভাবে বুঝতে পারেন না। আসলে আমরা আরোগ্য বলতে যা বুঝি আর একজন সাধারণ মানুষ আরোগ্য বলতে যা বোঝে, বা অন্য পেথির যারা আছেন বা অন্য পথের যারা আছেন তারা আরোগ্য শব্দটা আমরা একভাবে বুঝি না। সুতরাং আরোগ্য শব্দটা কি, স্বাস্থ্যে ফিরিয়ে আনা বিষয়টা কি, এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা সাধারণত মনে করি কোনো লক্ষণ বা কষ্টকর অবস্থা চলে গেলে আমরা আরোগ্য বুঝি, আরোগ্য হয়ে গেছে, কিন্তু আসলে বিষয়টা তা নয়। আরোগ্য শব্দটার মর্মার্থ আমাদেরকে আমাদের গুরুদের কাছ থেকেই শিখে নিতে হবে। প্রসঙ্গত বলি, হোমিওপ্যাথি একটা গুরুমুখী শিক্ষা, এখানে শুধু পড়াশোনা করলেও হবে না, যত মেধাই থাকুক না কেন, এখানে একজন প্রকৃত বা একজন জ্ঞানবান প্রজ্ঞাবান গুরুর সংস্পর্শে থাকা এবং তার কাছ থেকে জ্ঞান অর্জন করা দরকার।
এই ভিতরের রহস্যগুলো জানার জন্য। টার্ম, টার্ম শব্দের অর্থই শব্দ, পদ বা কথা, বাক্য। এখানে বলা হয়েছে অ্যাজ ইট ইজ টার্ম, যেভাবে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো কোথায় বলা হয়েছে? বলা হয়েছে অর্গানন অফ মেডিসিন গ্রন্থে, অর্থাৎ প্রকৃত আরোগ্যের একমাত্র অর্গানন অফ মেডিসিন গ্রন্থ আলোকেই সম্ভব। অন্য কোনো পথ, পদ্ধতি বা রীতিতে যেভাবে আমরা বলি না কেন, প্রকৃত আরোগ্য যদি করতেই হয় তাহলে আমাদের সেটা অর্গানন অফ মেডিসিন গ্রন্থের আলোকেই করতে হবে। যাই হোক, আমরা যদি 1 নম্বর সূত্রটাকে আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে 1 নম্বর অনুচ্ছেদে আমরা চিকিৎসকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট সুস্পষ্ট জ্ঞান পেয়েছি। তার এই বক্তব্য পালন করতে হলে অর্গানন অফ মেডিসিন গ্রন্থকে পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ করতে হবে, কোনো আংশিক বা ভাষা ভাষা নয়। এভাবে পারদর্শিতা অর্জন করার পরেই কেবলমাত্র একজন চিকিৎসক নিজেকে যথার্থ হোমিওপ্যাথ বলে দাবি করতে পারেন বলে আমি বিশ্বাস করি। হোমিওপ্যাথিতে পারদর্শিতা অর্জন করতে হলে তার প্রতি আমাদের একটা অনুরাগ, একটা টান বা ভালোবাসা থাকতে হবে। কেমন সে টান? সন্তানের প্রতি মায়ের যেমন টান, বন্ধুর প্রতি যেমন বন্ধুর টান, প্রেমিকের প্রতি যেমন প্রেমিকার টান, শয়নে, স্বপনে, নিশীথে, জাগরণে যেমন তাকে ভুলে থাকা যায় না, তাকে নিয়ে চিন্তা ভাবনা, জল্পনা কল্পনা, মন যখন মনমন্দিরে ঘিরে থাকবে, এই ভাবের উদয় হলে চিন্তনে ও কর্মে তার জানার অদম্য ব্যাকুলতা ও স্পৃহা বা আগ্রহ জন্মাবে। তখন বুঝতে হবে হোমিওপ্যাথির উপর আমার অনুরাগ জন্মেছে, যেটা সেটা যখন আরো ঘনীভূত হয়ে ভালোবাসায় পরিণত হবে, সেদিন হোমিওপ্যাথ হয়ে মহৎ ব্রত পালনে আমাদের আর কোনো বাধা থাকবে না। প্রকৃতপক্ষে সাধনা ছাড়া হোমিওপ্যাথি হয় না। অসীম ধৈর্যের সাথে নিরন্তর পঠন পাঠনের আর নিয়মিত চর্চা এই সাধনার ভিত্তিকে প্রস্তুত করে। যেন তেন পড়াশোনা, ভাষা ভাষা জ্ঞান বরং হোমিওপ্যাথির বা হোমিওপ্যাথি চিকিৎসককে দারুণ ক্ষতি করে। যেমন সমুদ্রের তলদেশে মহামূল্যবান রত্ন থাকে, সে রত্ন পেতে হলে সমুদ্রের অতল গহীনে প্রবেশ করতে হয়। সমুদ্রের তীরে দাঁড়িয়ে কিংবা পানিতে ভেসে থেকে জীবন অতিবাহিত করলেও সে মণিমুক্তার সন্ধান পাওয়া যায় না। তার জন্য সমুদ্রের অতল গহীনে যেমন প্রবেশ করতে হয়, তেমনি হোমিওপ্যাথির অসীম জ্ঞান সমুদ্রের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তাই যারা শখের বশে হোমিওপ্যাথি করেন তাদের বলবো, শখের কাজ অনেক আছে, তাই মানুষের অমূল্য সম্পদ তার স্বাস্থ্য নিয়ে খেলার শখ বন্ধ করেন। যারা 2 টাকার জন্য হোমিওপ্যাথি করেন তাদের বলি, টাকা রোজগারের অনেক পথ আছে, হোমিওপ্যাথি ছেড়ে দেন, স্রষ্টা আপনার মঙ্গল করবেন। যাদের হাতে সময় নেই, পঠন পাঠন লেখনের মানসিকতা নেই, অভ্যাস নেই, তারা যেন হোমিওপ্যাথির ধারে কাছেও না আসেন, কারণ হোমিওপ্যাথি মানেই গুরু দায়িত্বের সাথে পালনীয় এক মহৎ কার্য, এটা চিকিৎসকের মহৎ একমাত্র ব্রত। যদি সূত্রটাকে আমরা এক লাইনে বলি তাহলে বলতে পারি রোগীকে স্বাস্থ্যে ফিরিয়ে আনাই চিকিৎসকের একমাত্র ব্রত। এখানে যদি কেউ নতুন থেকে থাকেন, যদি কোনো শিক্ষার্থী থেকে থাকেন, তার জ্ঞানার্থে বলছি যে আমাদের এই সূত্রের সাথে সাথে বা অনুচ্ছেদের সাথে সাথে কিছু পাদটীকা থাকে, অর্থাৎ এর ছোট ছোট কিছু ব্যাখ্যা থাকে এই সূত্রটাকে বোঝার জন্য। সেই জন্য বিভিন্ন সংখ্যা লেখা থাকে বিভিন্ন শব্দের উপরে ছোট করে, এটা আমাদের পাদটীকার চিহ্ন। এখানে আমাদের একটা পাদটীকা আছে, আমি পাদটীকাটা একটু বঙ্গানুবাদটা বলি। মানব দেহের অভ্যন্তরে কিভাবে রোগ সৃষ্টি হয় এবং অন্তর্নিহিত জীবনী শক্তির গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপের অপরিহার্য প্রকৃতি সম্পর্কিত অনুমানমূলক জল্পনা কল্পনার জাল বুনে তথাকথিত পদ্ধতি গঠন করা তার বা চিকিৎসকের কাজ নয়। এ বিষয়ে অনেক চিকিৎসকই এ পর্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ভাবে তাদের প্রতিভা এবং সময় নষ্ট করেছেন, কিংবা রোগ কিভাবে সৃষ্টি হয় এবং রোগ সৃষ্টির নিকটবর্তী কারণ যা চিরকাল অজ্ঞাতই থাকবে সম্পর্কে দুর্বোধ্য শব্দের সাহায্যে এবং দুরূহভাবে অতিরঞ্জিত অসংখ্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। অসুস্থ মানবতা রীতা সাহায্যের উদ্দেশ্যে চিৎকার করলে এইসব উচ্চ শিক্ষিত মূর্খদের বিস্মিত করার জন্য এভাবে তাদের বক্তব্য শোনান। এরকম উচ্চ শিক্ষিতদের বক্তব্য
যার জন্য তাত্ত্বিক চিকিৎসার পদ্ধতি প্রচলন করে বিশেষ বিশেষ অধ্যাপকের পদও সৃষ্টি করা হয়েছে। আমরা যথেষ্ট শুনেছি এবং এখনই সময় এসেছে যে যারা নিজেদেরকে চিকিৎসক হিসাবে দাবি করেন তাদের উচিত কেবলমাত্র মিথ্যা আশ্বাস দিয়ে মানব জাতির সাথে যে প্রতারণা করা হয় তা বন্ধ করা এবং ওইসব প্রতারণামূলক কাজের পরিবর্তে সত্যিকারের সাহায্যের জন্য আরোগ্য প্রদানের কাজ শুরু করা। এটা ছিল আমাদের 1 নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা বিশ্লেষণ এবং অনুবাদ। তো সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই বক্তব্যের ফিডব্যাক চাচ্ছি, যেহেতু আমি আজকে প্রথম এখানে আলোচনা করছি। যদি আপনারা আমাকে ফিডব্যাক দেন আমি প্রস্তুত করব আরো ভালোভাবে নিজেকে এই গ্রুপে কিছু দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।